नमस्कार बंधुरा, पौरसभा तरफ থেকে আবার নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে বিস্তারিত তোমাদেরকে বলবো। তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আর বেশি দেরি না করে অফিশিয়াল যে নোটিফিকেশনটা এসেছে সেটা সম্বন্ধে তোমাদের আরও ডিটেলসে বলে দিই। এবং অবশ্যই আবেদন করতে গেলে নিচে দেওয়া লিঙ্কে গিয়ে, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করবে, ওখান থেকে তোমরা ফর্ম পেয়ে যাবে। প্রথমত তোমাদেরকে বলতে চাই, যেসব ক্যান্ডিডেট পৌরসভার অন্তর্গত গ্রুপ ডির আবেদন করতে চাও তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট হতে চলেছে। নতুনভাবে আবার নিয়োগ হতে চলেছে পৌরসভার অন্তর্গত, তো চলো যে অফিসিয়াল নোটিফিকেশনটা এসছে সেটা দেখে নিই। তো বন্ধুরা, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান আমি নিয়ে চলে এসেছি, এখানে ফর্মও দেওয়া হয়েছে। যেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, এই ফর্মটা ডাউনলোড করতে গেলে অবশ্যই তোমাদের নিচে লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আবেদন করতে পারবে। প্রথমত তোমাদের বলে রাখি, আজকে কিন্তু যে ভ্যাকান্সি বেড়েছে সেখানে 40টা পদে নিয়োগ হবে। অনারি হেলথ ওয়ার্কারের পদে নিয়োগ হতে চলেছে। 30 থেকে 40 বছরের ক্যান্ডিডেট দিতে হবে, কিন্তু এখানে একটু যেসব ক্যান্ডিডেট আবেদন করবে তাদের কিন্তু মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, বাট শুধুমাত্র এখানে মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। শুধুমাত্র বিবাহিত, ডিভোর্স এবং উইডো মহিলারাই শুধুমাত্র এখানে কিন্তু আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল উমেন ক্যান্ডিডেট ম্যারিড, ডিভোর্স অ্যান্ড উইডো ক্যান্ডিডেট। তো বাড়িতে যেসব ক্যান্ডিডেট, তোমার যদি কারোর বাড়িতে কোনো মহিলা থেকে থাকে যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে অবশ্যই করে কিন্তু এখানে আবেদন করতে পারো। 4,500 টাকা তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে, কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস বা কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। অবশ্যই করে তোমাদেরকে বলবো, তোমাদের বাড়ির যেসব মহিলা ক্যান্ডিডেট আছে তাদেরকে তোমরা এটা জানাবে এবং অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে বলবে। ফর্মটা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে। মাধ্যমিক অ্যাডমিট কার্ডে তোমাদের জেরক্স দিতে হবে, প্রুফ অফ রেসিডেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো কিন্তু তোমাদের জেরক্স করে এই ফর্মের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে হবে। প্রথমত তোমাদেরকে বলে রাখি, ফর্মের ওপরে তোমাদের প্রথম ফটো তোমাদের দেবে, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, সার নেম, বাবার নাম, স্বামীর নাম, ডেট অফ বার্থ, এজ, মেরিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি, তারপরে স্কুলে একাডেমিক সেশন, এডিশনাল কোয়ালিফিকেশান যদি কিছু থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি কিছু থাকে সেটাও দিতে পারো, কোন কোন ভাষায় লিখতে পড়তে এবং বলতে পারো সেটাও এখানে দেবে, কী কী ডকুমেন্টস এখানে দিচ্ছ সেটা কিন্তু এখানে তোমাদেরকে মেনশান করতে হবে। তারপর তোমার এখানে সিগনেচার, নাম, ডেট দিয়ে তোমাকে এই যে অ্যাপ্লিকেশানটা সেটা তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে টু দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘা যতীন রোড, শিলিগুড়ি 7340001। এখানে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে বিফোর 3rd November 2021। তো যারা যারা আবেদন করতে চাও বা যেসব ক্যান্ডিডেট দেখছো তাদের বাড়ির মহিলাদের জন্য কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। ভিডিওটা এখানে শেষ করলাম, যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তোমাদের দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।